হ্যালো এভরিওয়ান, ইনফিনিক্স কিন্তু তাদের আরো একটি খুবই ইন্টারেস্টিং ফোন লঞ্চ করে দিল দেশের মার্কেটে, অর্থাৎ এখনো লঞ্চ হয়নি প্রপারলি অফিসিয়ালি, বাট ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে। ফোনটি হচ্ছে ইনফিনিক্স জিরো 30। তো গাইস, ফোনটি কিন্তু খুবই অসাধারণ স্পেসিফিকেশনের সাথে এসেছে, কেননা ফোনটির আউটার লুকস থেকে শুরু করে একেবারে পারফরমেন্স পর্যন্ত সব দিকে কিন্তু খেয়াল রাখা হয়েছে। যেমন কিনা ফোনটিতে ইন্টারেস্টিং এবং হাইলাইটেড পার্টস হিসেবে থাকছে প্রথমত ফোনটির আউটলুক, দ্বিতীয়ত ফোনটিতে কিন্তু একটি খুবই অসাধারণ একটি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে যার কোয়ালিটি কিন্তু আপনাদের একেবারে মুগ্ধ করে দিবে। এছাড়া পারফরমেন্স সেকশনে কিন্তু আমরা মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8020 একটি চিপসেটও দেখতে পারবো। এছাড়া ক্যামেরা সেকশনে কিন্তু আমরা 108 মেগাপিক্সেলের মেইন শুটার, তার পাশাপাশি সেলফি শুটার হিসেবে 50 মেগাপিক্সেল একটি শুটার দেখতে পারবো। এছাড়া বিগ ব্যাটারি তো থাকছে, এছাড়া আরো বিভিন্ন স্পেসিফিকেশন ফোনটিতে রয়েছে। তো গাইস, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং ফোনটি আপনাদের জন্য কেমন হবে এবং কেমন প্রাইস পয়েন্টে বাংলাদেশে আসতে পারে এবং ভ্যালু ফর মানি হবে কিনা। তো গাইস, এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা যাক। তো গাইস, চলুন শুরু করি। ফার্স্ট অফ অল গাইস, ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে ফোনটি কিন্তু খুবই অসাধারণ একটি ডিজাইনের সাথে এসেছে। ব্যাক সাইডে গেলে আমরা একটি বড় একটি ক্যামেরা বাম দেখতে পারবো, যেখানে কিনা আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ এবং একটি এলইডি ফ্ল্যাশেরও সাপোর্ট দেখতে পারবো। এবং ফোনটি কিন্তু দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল, একটি হচ্ছে রোম গ্রিন এবং গোল্ডেন আওয়ার, এই দুটি কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু গাইস, গ্রিন কালারটিতে কিন্তু ব্যাক সাইডটি থাকছে লেদার ফিনিশিং, অর্থাৎ ইকো লেদার ইউজ করা হয়েছে ব্যাক সাইডটিতে। কিন্তু গোল্ডেন আওয়ার যে কালারটি ভেরিয়েন্টে রয়েছে সেটি হচ্ছে ব্যাক সাইডটি গ্লাসের সাপোর্ট রয়েছে এবং সেখানে গোরিলা গ্লাস 5-এরও প্রোটেকশন দেওয়া রয়েছে। এবং সামনের দিকে আসলে আমরা একটি গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেখতে পারবো। তো শুধুমাত্র এই গ্রিন কালারটিতে কিন্তু লেদার ফিনিশিং দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু ফোনটিকে আর একটু প্রিমিয়াম দেখায়। এবং যেহেতু কার্ভ ডিসপ্লে রয়েছে এবং সাইডগুলো খুবই গোল্ডেন কালারের একটি ফ্রেম দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগে ফোনটির ডিজাইনটি। এছাড়া ফোনটি কিন্তু আহামরি বেশি ওয়েটেরও থাকছে না, কেননা ফোনটি মাত্র 185 গ্রাম ওয়েট এবং এর থিকনেস থাকছে 7.9 মিলিমিটার, অর্থাৎ যথেষ্ট থিকনেস রাখা হয়েছে এবং লাইট ওয়েটেরও রাখা হয়েছে, যার কারণে কিন্তু আপনারা ওয়ান হ্যান্ড ইজিলি ইউজ করতে পারবেন, কোনো রকমের হেভি ওয়েট মনে হবে। এছাড়াও কিন্তু গাইস, ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রাখা হয়েছে। এবার যদি কথা বলি গাইস ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে, ফোনটির রাইট সাইডে কিন্তু আমরা পেয়ে যাবো একটি ভলিউম আপ ডাউন বাটন এবং তার পাশাপাশি একটি পাওয়ার অন অফ বাটনও পেয়ে যাবো। এছাড়া লেফট সাইডটি ফাঁকা রাখা হয়েছে এবং নিচের দিকে আসলে আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো। এছাড়া টাইপ সি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে, যেখানে কিনা আমরা ডুয়েল ন্যানো সিম কার্ডের সাপোর্ট পেয়ে যাবো, কোনো রকমের মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট থাকছে না, কেননা ফোনটির বেস ভেরিয়েন্টটি শুরু হয়েছে 256 GB থেকে। এছাড়া উপরের দিকে গেলে আমরা একটি সেকেন্ডারি স্পিকার গ্রিল দেখতে পারবো এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পারবো, অর্থাৎ গাইস এখানে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে, যার কিন্তু সাউন্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম এবং যথেষ্ট আপনাদের স্যাটিসফাইড করবে। এছাড়া গাইস, ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যা কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কিছুটা নিচে দিকে মনে হতে পারে, বাট আপনারা ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। এবার গাইস, কথা বলা যাক ফোনটির একটি ইন্টারেস্টিং পার্ট সম্পর্কে, এবং সেটি হচ্ছে ফোনটির ডিসপ্লে সেকশন। ফোনটিতে কিন্তু একটি 6.78 ইঞ্চিস এর অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 1 বিলিয়ন এর কালার সাপোর্ট রয়েছে। এছাড়া ফোনটিতে 144 Hz এর রিফ্রেশ রেট প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা HDR10 এর সাপোর্ট রয়েছে। এছাড়া 950 nits পিক ব্রাইটনেস এরও সাপোর্ট এখানে রয়েছে। তো গাইস, ডিসপ্লেটা কিন্তু খুবই হাই রেজলিউশনেরই থাকছে এবং যথেষ্ট প্রিমিয়াম টাইপের একটি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। কিন্তু ডিসপ্লে সাইজটা মোটামুটি মনে হতে পারে একটু বেশি, কেমন 6.78 ইঞ্চ, কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট ভালো লেভেলের কিন্তু মাল্টিটাস্কিং করতে পারবেন এবং যথেষ্ট ভালো একটি ইনার ভিউ পেয়ে যাবেন। এছাড়া 144 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, যার কারণে কিন্তু আপনারা খুবই সহজে মাল্টিটাস্কিং করতে পারবেন এবং স্মুথলি করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না, এবং হায়ার রিফ্রেশ রেট তো রয়েছেই। এবং 950 nits পিক ব্রাইটনেস কিন্তু আপনাদের ডে লাইট কন্ডিশনে অনেকটা সাপোর্ট করবে ডিসপ্লের দিক থেকে, অর্থাৎ ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে আপনারা মোটামুটি ভালো রকমভাবেই ইউজ করতে পারবেন, কোনো রকমের ডিস্ট্রাকশন দেখা দিবে না। এছাড়া গোরিলা গ্লাস 5-এর তো প্রোটেকশন রয়েছে ডিসপ্লেতে এবং কার ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালোই লাগবে আপনাদের কাছে, অনেকটা প্রিমিয়াম স্টেপের ভাইবস দিবে। এবং এর পিক্সেল ডেন্সিটি থাকছে কিন্তু 388 PPI, যার কারণে কিন্তু আপনারা যথেষ্ট ভালো একটি বুস্ট আপ কালারও দেখতে পারবেন, যাতে কিনা কন্টেন্টগুলো দেখতে আপনাদের অনেকটাই আই ক্যাচিং লাগবে। এবং এর ডিটেলস কিন্তু খুবই ভালো ধরে রাখতে পারছিল ডিসপ্লেটি, এবং শার্পনেসটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, যার কারণে কিন্তু কন্টেন্টগুলো খুবই আই প্লেজিং ছিল। এবং ডিসপ্লেতে কিন্তু আমরা একটি 5-সোল সেলফি ক্যামেরাও দেখতে পারবো, যেটি সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলছি। এবার গাইস, যদি কথা বলি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে, অর্থাৎ এর প্রসেসর সেকশন নিয়ে, ফোনটিতে কিন্তু ইউজ করা হয়েছে একটি মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8020, যেটি কিনা 6 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, এবং এর জিপিইউ হিসেবে থাকছে মালিজি 77 MC9, যেটি কিনা 64 বিটের একটি জিপিইউ। এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং UI হিসেবে থাকছে XOS 13। তো এই XOS নিয়ে কিন্তু অনেকেরই অনেক সমস্যা ছিল,
কেননা এতে কিন্তু অনেকটা ব্লোটার দেখা যায়। যেমন কিনা ইনফিনিক্স জিটি 10 প্রোতে কিন্তু আমরা কোন রকমের ব্লোটার দেখা পাইনি, যেহেতু এটি একটি গেমিং ফোন ছিল, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ইস্যু সলভ করা হয়নি, কেননা এখানে অনেকটা ব্লোটারের দেখা পাওয়া গিয়েছে এবং মোটামুটি হেভি একটি ইউআই বলা যেতে পারে। এবং মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8020 এটি কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে একটি লেটেস্ট চিপসেট, কিন্তু এটা কিন্তু রিব্র্যান্ডেড ভার্সন বলা যেতে পারে ডায়মন্ডসিটি 1000 এর। আবার আপনারা যদি এটাকে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সাথে তুলনা করতে চান তাহলে আপনারা কিন্তু 778G এর সাথে এটিকে তুলনা করতে পারেন, তো সেই লেভেলের একটি চিপসেট বলা যেতে পারে। তো এর মাধ্যমে আপনারা কিন্তু যথেষ্ট ভালো রকমের গেমিং সাপোর্ট একটি পেয়ে যাবেন এবং এর বেস ভেরিয়েন্টটি কিন্তু থাকছে 8GB 256GB এবং এছাড়া 12GB 256GB ভেরিয়েন্টও থাকছে, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। তো এটি কিন্তু আপনাদের মাল্টিটাস্কিং করতে কোনো অনেকটাই সাপোর্ট দেবে, ব্যাকগ্রাউন্ডে অ্যাপস গুলো রান করতে অনেকটা সাপোর্ট করবে এবং যথেষ্ট ভালো রকমের কিন্তু আপনারা গেম প্লে এখান থেকে বের করতে পারবেন, অর্থাৎ যথেষ্ট ভালো হাই কনফিগার গেমগুলো অর্থাৎ পাবজি ফ্রি ফায়ার টাইপের গেমগুলো কিন্তু আপনারা ভালো সেটিংস এবং ভালো গ্রাফিক্সের সাপোর্টে কিন্তু আপনারা খেলতে পারবেন এবং ডিসপ্লেটা তো অসাধারণ থাকছে, যার কারণে কিন্তু আপনারা খুবই সুন্দর একটি ভিউ পেয়ে যাবেন। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু কোনো রকমের আফসোস থাকবে না আপনাদের, অথবা যথেষ্ট মিড রেঞ্জ বাজেটে ভালো একটি পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। তো ফোনটি যদি আমরা কথা বলতে চাই যে কিরকম প্রাইস পয়েন্টে আসতে পারে, তো গাইস বাংলাদেশে কিন্তু এখনো অফিসিয়ালি ইনফিনিক্স একটি লঞ্চ করেনি, ইন্ডিয়াতে লঞ্চ করেছে। তো বাংলাদেশে যদি লঞ্চ করা হয় এটি যদি একটি পারফেক্ট প্রাইস রেঞ্জে আসে, অর্থাৎ প্রায় 35,000 টাকা বা 40,000 টাকার মধ্যে যদি আসে, তাহলে কিন্তু একটি ভালো একটি প্যাকেজ হতে পারে আপনাদের জন্য, কেননা যথেষ্ট ভালো ভালো কিন্তু কনফিগারেশন এটি প্রোভাইড করছিল। তো কনফিগারেশনের দিক থেকে যদি কথা বলতে যাই, এখন আমরা যাই ক্যামেরা সেকশনে, তো এখানেও কিন্তু যথেষ্ট ভালো একটি ক্যামেরা সাপোর্ট প্রোভাইড করা হয়েছে, কেননা ফোনটির ব্যাক সাইডে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যার মেইন ক্যামেরাটি থাকছে 108 মেগাপিক্সেলের এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি শুটার রয়েছে। তো এই 108 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটি ফটোগ্রাফি সাপোর্ট পেয়ে যাবেন, ডে লাইটে কিন্তু খুবই সুন্দর একটি ফটোগ্রাফি করতে পারছিল, কিন্তু রেড কালার এবং গ্রিন কালারটা কিন্তু মোটামুটি বুস্ট আপ করে দিচ্ছিল, এছাড়া আমরি ভালো রকমেরই আপনারা ছবি পেয়ে যাবেন এবং আলট্রা ওয়াইডেও কিন্তু সেরকম লেভেলেরই, অর্থাৎ মেইন ক্যামেরার মতোই মোটামুটি ভালো ছবি পেয়ে যাবেন, অর্থাৎ ডিটেলসটা মোটামুটি ধরে রাখতে পারছিল, কিন্তু কালার শিফটিংটা কিছুটা দেখা যাচ্ছিল আলট্রা ওয়াইডে। এছাড়া ডিটেলসে কোনো রকমের ঘাটতি থাকবে না এবং যথেষ্ট ন্যাচারাল টাইপের কালার ধরে রাখারই এটি চেষ্টা করে। তো গাইস মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা 4K 60fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন, কিন্তু সেখানে কোনো EIS এর সাপোর্ট পাবেন না, সেটি পাইতে হলে আপনাদের 1080p তে 60fps এ ভিডিও শুট করতে হবে। তো জানি না কেন এখানে 4K তে 60fps দিছে, আবার যেহেতু স্টেবিলাইজেশন দেয় নাই। তো এদিক থেকে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ থাকলেও আপনারা মোটামুটি ভালো একটি ভিডিওগ্রাফি করতে পারবেন। এছাড়া সেলফি ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে এখানে কিন্তু আমরা 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখতে পারবো, অর্থাৎ সেলফি ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো একটি প্রায়োরিটি রাখা হয়েছে এখানে, অর্থাৎ কিছুটা ব্লগিং টাইপের কিন্তু এটি ফোন করা হয়েছে। তো এই 50 মেগাপিক্সেলের মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট মোটামুটি লেভেলের একটি সেলফি ক্লিক করতে পারবো। ইনডোর কন্ডিশনে গেলে কিছুটা ছবি সফট করে দিচ্ছিল এবং নাইট কন্ডিশনেও গেলেও কিন্তু একটু সফট করে দিচ্ছিল, কিন্তু ডে লাইটে আবার যথেষ্ট শার্প ইমেজ প্রোভাইড করছিল। তো এর মাধ্যমে আমরা 4K 60fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, এটারও স্টেবিলাইজেশন মোটামুটি লেভেলেরই বলা যেতে পারে। তো মোটামুটি ভালো কিন্তু আপনারা একটি ক্যামেরা ব্যাকআপ পেয়ে যাবেন ডে লাইট এবং নাইট কন্ডিশনেও। তো গাইস এই দুর্দান্ত প্যাকেজগুলোকে কিন্তু সাপোর্ট করতেছে একটি বড় ব্যাটারি, যেটি কিনা 5000mAh এর একটি বিগ ব্যাটারি, যাতে কিনা রয়েছে 68W এর একটি ফাস্ট চার্জিং এর সাপোর্ট, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আপনারা 80% চার্জ 30 মিনিটের ভিতরে করে নিতে পারবেন এবং যথেষ্ট ভালো একটি আপনাদের চার্জ ব্যাকআপও এটি দিবে, অর্থাৎ লং টাইম ধরে আপনারা ফোনটি ইউজ করতে পারবেন গেম টেম খেলেও। এবং আপনারা যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে একদিনের বেশি তো ইজিলি আপনারা ইউজ করতে পারবেন এবং হেভি গেমার হয়ে থাকলে আপনারা দিন শেষে একবার চার্জ করতে পারেন। তো এটি কিন্তু যথেষ্ট ভালো একটি পারফেক্ট প্যাকেজ বলে আমার কাছে মনে হয়েছে, অর্থাৎ ভ্যালু ফর মানি হতে পারে, কিন্তু সেটি ডিপেন্ড করবে এটি কেমন প্রাইস পয়েন্টে বাংলাদেশে আসছে। তো বাংলাদেশে যদি এই ফোনটি 35,000 টাকা বাজেট রেঞ্জে চলে আসে তাহলে কিন্তু মিড রেঞ্জ বাজেটে এটি কিন্তু খুবই দুর্দান্ত একটি চয়েস হতে চলেছে, অর্থাৎ মার্কেটে কিন্তু খুবই বড় একটি এফেক্ট ফেলবে এই ফোনটি যদি কিনা এটি 35,000 টাকার মধ্যে আসতে পারে এবং দুর্দান্ত ভালো একটি প্যাকেজও আপনাদের জন্য হতে পারে। তো ফোনটি সম্পর্কে আপডেট প্রাইস এবং আপডেট লঞ্চ ডেট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, সেখানে নর্মালি আপডেট দেওয়া হয়ে থাকে। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, যাতে পরবর্তী ভিডিওগুলো আরও দুর্দান্তভাবে আনতে পারি। তো গাইস দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।